শুরুতেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি সেনাবাহিনীর বাসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো হামাস। বাইতুল মুকাদ্দাস স্বাভাবিক না হলে যুদ্ধ চলবে, আল আকসা ব্রিগেডস। ইসরায়েলে প্রায় 4000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা, স্বীকার করল ইসরায়েল। হামাসের দুটি অস্ত্র তৈরিতে ডিপোতে বিমান হামলা চালালো ইসরায়েল। গাজায় হত্যাকাণ্ড মানা যায় না, ইসরায়েলি দূতকে ডেকে হুমকি দিল রাশিয়া। ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা আটকে দিচ্ছে মার্কিন কংগ্রেস। এবার বিস্তারিত, গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। তবে হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, বাসে ট্যাঙ্ক বিধ্বংসী গোলা দিয়ে হামলা চালানো হয়েছে, এতে এক সেনা সদস্য সামান্য আহত হয়েছে, ওই বাসটিতে কেউ ছিল না। সেনা সূত্র জানিয়েছে, বাসটির ওপর গোলা নিক্ষেপের সময় একজন সেনা সদস্য বাসটির কাছে দাঁড়িয়েছিল। বিস্ফোরণের পর একটি অংশ এসে ওই সেনার শরীরে লাগে, এতে তিনি সামান্য আহত হন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা এখনও অব্যাহত রয়েছে। ইসরায়েলি আগ্রাসনে গেল 11 দিনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 230 জনে, এর মধ্যে 63 জনই শিশু। গাজায় এ পর্যন্ত 52,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 800-এর বেশি ভবন বাসাবাড়ি। অপরদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের 12 জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দি চিলড্রেনের মতে, গাজার 50টি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, এতে প্রায় 42,000 শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল আকসা ব্রিগেডসের প্রভাবশালী সদস্য আবু মোহাম্মদ বলেছেন, বাইতুল মুকাদ্দাসের পরিস্থিতি স্বাভাবিক না হলে যুদ্ধবিরতি হবে না। পূর্ব বাইতুল মুকাদ্দাসের আল জাররা এলাকায় উচ্ছেদ অভিযান ও এরপর মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বানে সাড়া না দেওয়ায় গাজা থেকে প্রতিক্রিয়া দেখায় ফিলিস্তিনিরা। এখন পূর্ব বাইতুল মুকাদ্দাসের আল জাররা ও মসজিদুল আকসার পরিস্থিতি স্বাভাবিক না হলে ফিলিস্তিনিরা কোনো যুদ্ধবিরতি মানবে না বলে গাজার সংগ্রামী সংগঠনগুলো এর আগেও জানিয়েছে। আল কুদস ব্রিগেডসের সদস্য আবু মোহাম্মদ আর বলেছেন, চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এবং ফিলিস্তিনিদের দাবি না মানা পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি বলেন, আমরা যৌথ কমান্ড সেন্টার থেকে স্পষ্টভাবে বলছি, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই যুদ্ধ চলবে আরও অনেকদিন। আবু মোহাম্মদ বলেন, ইহুদিবাদী ইসরায়েল হয়তো ভাবছে প্রতিরোধ সংগ্রামীদের গোলা বারুদ ও যুদ্ধ সরঞ্জাম শেষ হয়ে যাবে, কিন্তু তাদের জেনে রাখা উচিত আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। গত 10ই মে থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ পর্যন্ত গাজায় অন্তত 230 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 65 শিশু ও 38 নারী রয়েছে। এছাড়া গাজায় আহত হয়েছে 1,500-এর বেশি মানুষ। অবশ্য ফিলিস্তিনিরাও পাল্টা জবাব হিসাবে ইসরায়েলে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী মুখপাত্র অফির গ্যান্ডলম্যান বলেছেন, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ও হামাস ইসরায়েলে প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানান। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরি গর্ডিন বলেছেন, এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে। আগে হামাস বা লেবাননের হিজবুল্লার সঙ্গে সংঘাতকালে ইসরায়েল লক্ষ্য করে যে হারে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, সেই তুলনায় এবার ইসরায়েল অনেক বেশি হারে রকেট হামলার মুখে পড়েছে বলে তিনি স্বীকার করেছেন। যাহাকে যাহাকে রকেট ও ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েল বিস্মিত। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে 2019 সালের নভেম্বরে ফিলিস্তিনের সঙ্গে এক দফায় সংঘাতে জড়ায় ইসরায়েল। তখন 3 দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে মোট 570টি রকেট ছড়ে হামাস। 2006 সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল।
ইসরায়েলের পরিসংখ্যান বলছে ওই যুদ্ধে 19 দিনে হিজবুল্লাহ প্রায় 4,500 রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। হিজবুল্লাহর রকেট হামলায় তখন ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর সঙ্গে এই যুদ্ধের পরই ইসরায়েল একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করার ঘোষণা দেয়। ইসরায়েল 2011 সালে প্রথম আয়রন ডোম মোতায়েন করে জানায় যে কোনো ক্ষেপণাস্ত্র ও রকেট ঠেকিয়ে দেবে এটি। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। গাজা থেকে ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। গত 24 ঘন্টায় ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় শতাধিকের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমান বাহিনীর পাশাপাশি বোমা হামলায় অংশ নিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে, হামাসের রকেট উৎক্ষেপণের বেশ কয়েকটি স্থাপনা এবং দুটি অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানো হয়। এছাড়া হামাসের কয়েকটি মাটির নিচের সুড়ঙ্গে হামলা চালানো হয়েছে। পাশাপাশি হামাসের কমান্ডারদের বাড়িগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক টুইটে একটি ভিডিও আপলোড করে জানিয়েছে, হামাসের বিমান প্রতিরক্ষা কম্পাউন্ড ও রকেট উৎক্ষেপণের হামলায় হামলা চালিয়েছে ইসরায়েল। আমরা ইসরায়েলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে অভিযান অব্যাহত রাখব। অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এই ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় শাসিয়েছে মস্কো। গত বুধবার রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন বীর সঙ্গে বৈঠক করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ। এই সময় রুশ নেতা বলেছেন, গাজায় আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি মেনে নেওয়া যায় না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব মেটাতে সরাসরি আলোচনার আয়োজন করায় রাশিয়ার আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেছেন বোগদানভ। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে রাশিয়া, যেখানে সাম্প্রতিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে মস্কো। তিনি বলেন, আমরা সহিংসতায় সব পক্ষকে সংযমের আহ্বান জানাই। উভয় পক্ষই যেন নিজ নিজ বক্তব্যের মাধ্যমে আগুনে ঘি ঢালার মতো কাণ্ড না ঘটায় সে বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান এই কর্মকর্তা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেখানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 227 জনে, এর মধ্যে 64 শিশুও রয়েছে। গাজায় যুদ্ধবিরতি পালনে আন্তর্জাতিক মহল ক্রমাগত আহ্বান জানালেও তাতে কান দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তিনি জানিয়েছেন, চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বোমা বর্ষণ অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী। অবশ্য গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেজ। গত কয়েকদিনে দৈনিকটির একাধিক নিবন্ধে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সকল কৌশল ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলের জ্যেষ্ঠ কর্তারা যুদ্ধের ইতি টানতে যাচ্ছেন। গত মঙ্গলবারের এক নিবন্ধে পত্রিকাটির প্রধান সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন। ইহুদিবাদী ইসরায়েলের কাছে বিশাল বাজেটের অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করেন। যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ বর্বরতা চালাচ্ছে, তখন মার্কিন সরকার এই অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে $73.5 কোটি প্রেসিশন গাইডেড মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের চলমান নজিরবিহীন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে এবং মানবাধিকার ও প্রগতিশীল গোষ্ঠীগুলো দাবি জানাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করুক। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজের নেতৃত্বে গতকাল প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে।
এতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পাশাপাশি প্রতিরক্ষা সেবা ও টেকনিক্যাল ডাটা সরবরাহ নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। এই প্রস্তাব সম্পর্কে আলেকজান্দ্রিয়া বলেন, আরো বহু আগেই ইসরায়েলের কাছে নিঃশর্তভাবে অস্ত্র বিক্রির নীতি বাতিল করার দরকার ছিল, বিশেষ করে যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।